হ্যালো ফ্রেন্ডস, আজকাল ফোন কেউ ইউজ করে না, আমাদের মধ্যে সবাই ফোন ইউজ করে আর এটা আমাদের জীবনের ইম্পর্টেন্ট একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন সিক্রেট কোডস, ইউজফুল সেটিংস অথবা টিপস এবং ট্রিক্স বলতে পারো আছে, যেগুলো খুবই জরুরি কিন্তু সেগুলো ব্যবহার করতে জানি না। যদি তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকো তাহলে আজকে এই ইউজফুল টিপস বা ট্রিক্সগুলো যেগুলো বলবো সেগুলো তোমাদের কোনো না কোনো দিন দরকার পড়বে। আর যদি তোমরা এই সিক্রেট কোডস অথবা ইউজফুল ট্রিক্সগুলো ব্যাপারে জানতে চাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সবার প্রথমে যে ট্রিক্সটা আছে সেটা তোমাদের সবারই দরকার হতে পারে। অনেক সময় মনে হবে যে তোমার ফোন থেকে কোনো পার্টিকুলার নাম্বারে বা তোমার ফোন থেকে কোনো কলই না যায় বা তোমার আউটগোয়িং কল বন্ধ হয়ে যাক বা ব্লক হয়ে যাক। যদি তুমি এরকম করতে চাও তাহলে তোমাকে তোমার ডায়াল অপশনে গিয়ে *#31# টাইপ করেই কলিং বাটনে টিপলেই সমস্ত রকমের আউটগোয়িং কল তোমার মোবাইল থেকে বন্ধ হয়ে যাবে। এটা আবার ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ডায়াল অপশনে গিয়ে আবার *#31# টিপে কল করলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। নেক্সট যে টিপসটা আছে সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার নাম হলো সার ভ্যালু। আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে অনেকেই সার ভ্যালু সম্বন্ধে জানে না। সার ভ্যালু হলো স্পেসিফিক অ্যাবজর্পশন রেট, এটা ইউজ করা হয় তোমাদের মোবাইলে কতটা রেডিয়েশন আছে, কতটা রেডিয়েশন ইউজ হয় সেটা চেক করার জন্য। যদি এই সার ভ্যালু তোমাদের 1.6-এর বেশি হয় তাহলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। আর এটা চেক করার জন্য তোমাদের ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে *#07#, এরপরে সার ভ্যালু চলে আসবে। এখানে তোমরা চেক করতে পারো তোমাদের মোবাইলের সার ভ্যালু কম আছে না বেশি আছে। নেক্সট যে টিপসটা আছে, হয়তো তোমরা এর আগে এই প্রবলেমটা ফেস করে থেকেছো অথবা বর্তমানে ফেস করছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখে থাকবে যখন বিভিন্ন রকম অ্যাপস তোমরা মোবাইলে ডাউনলোড করে থাকো তখন যখন তখন যে কোনো সময় ফালতু নোটিফিকেশন তোমাদের মোবাইলে আসে যেটা কোনো দরকার পড়ে না। এর জন্য তোমরা নিশ্চয়ই ইরিটেট হতে পারো অথবা বিরক্ত হতে পারো। তো এইসব বন্ধ করার জন্য তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের যে সেটিং আছে সেখানে যেতে হবে। আর এখানে পেয়ে যাবে নোটিফিকেশন নামে যে অপশন, আর সেখানে গিয়ে তোমরা পাবে অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করা চাইলে সেখানে অপশন পেয়ে যাবে। এই দেখো, এখানে জাস্ট মনে করুন এই অ্যাপটার আপনি বন্ধ করতে এই নোটিফিকেশন বন্ধ করতে চান, তাহলে জাস্ট এটা বন্ধ করে দেবেন, ব্যাস তোমাদের প্রবলেম সলভ। নেক্সট যেটা সেটা হলো সিম কার্ড লক, যেটা তোমাদের সেটিংয়ে গিয়ে অ্যাক্টিভেট মাস্ট করতেই হবে। এটা বলছি কারণ বর্তমান ডিজিটাল যুগে তোমাদের যে সিম কার্ড আছে অলমোস্ট সব জিনিসের সাথেই লিঙ্ক আছে, সেটা ব্যাংকের ওটিপি বলো, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বলো, ইউপিআই ইউজ করতে ইউজের কথা বলো, সব কিছুর সাথে লিঙ্ক আছে। এই পরিস্থিতিতে তোমাদের এই মোবাইল ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় অথবা কখনো যদি এই সিম কার্ডটা হারিয়ে যায় তখন তোমার যে ফোনটা পাবে এই সিম কার্ড দিয়ে সে যে কোনো কিছু করতে পারে, তোমাদের অ্যাকাউন্টও খুলতে পারে অথবা তোমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে সেটাও ইউজ করতে পারে। তো এটা বন্ধ করার জন্য তোমাদের তোমরা যদি সিম কার্ড পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড সেট করো, তাহলে এটা কখনো সে করতে পারবে না। তো এটার জন্য সবার প্রথমে তোমাকে সেটিংয়ে যেতে হবে, এখানে সিকিউরিটি অপশন মিলবে, এখানে গিয়ে ক্লিক করে ভিতরে আদার সিকিউরিটি অপশন আছে, এখানে সিম কার্ড লক সেটিং সিস্টেম পেয়ে যাবে। এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে সিম কার্ড লক করতে পারো, বাট মনে রাখবে যে পাসওয়ার্ডটা দেবে সেটা যেন তোমাদের মনে থাকে, নাহলে তোমরা পরে সেটা খুলতে পারবে না। যাই হোক, এরপর যেটা বলবো সেটা তোমাদের মোবাইলে সবসময় অন করা দরকার, যেটা বলছি সেটা হলো ফাইন্ড মাই ডিভাইস। হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদের মোবাইলে সবসময় অন করে রাখা দরকার, কারণ বাই চান্স কখনও যদি তোমাদের মোবাইলটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে তোমাদের মোবাইলের যে লোকেশন আছে সেটা চেক করার জন্য, সেটা ট্র্যাক করার জন্য তোমাদের এই ডিভাইসটা সাহায্য করবে। তো এটার জন্য তোমাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পর তারপর সেটিং অপশনে এখানে রয়েছে ফাইন্ড মাই ডিভাইস, এটাকে অন করে দিলেই তোমাদের প্রবলেম সলভ। এখন যে কোনো সময় তোমরা তোমাদের মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে সেটা খুব সহজে লোকেশন ট্র্যাক করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
ভিডিও যদি ভালো লাগে থাকে তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব,